السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله আমাদের এক প্রাইম ভিউ ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নুআইতু আন উসাল্লিয়াল্লাহি তারাকাতান সালাতান এই বলে নিয়ত করেছেন কিনা, কিংবা এই ধরনের নিয়ত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে কিনা। আর প্রাইম ভিউ ভাই, নিয়ত হলো পরিকল্পনা শব্দের অর্থ, পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ইবাদত বন্দী করার পূর্ব মুহূর্তে অনুভব বা পরিকল্পনা করা, সেই ইবাদতের পরিকল্পনা করা, এর নাম হলো নিয়াত। তো নিয়াতের স্থান হলো অন্তর, অর্থাৎ মনে মনে সেটাকে অনুভব করা বা মনে মনে সেটাকে পরিকল্পনা নিয়ে আসা। যেমন আমি ফজরের নামাজ পড়ব, যখন আজান হলো তখন আমি মনে মনে ভাবছি যে আমি ফজরের নামাজ এখন পড়তে যাব, উযু করব, এই যে মনে ভাবছি এটা নিয়াত হয়ে গেল। তো নিয়াতের জন্য মৌখিক ভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়াত রাসূলুল্লাহ বলেছেন যে প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা যখন কোনো কাজ করতে যাই সে কাজের আগে আমরা যে পরিকল্পনা করি যে কাজটি কিভাবে সম্পাদন করব, কিভাবে এটাকে বাস্তবায়ন করব, এই যে একটি পরিকল্পনা, এর নামই হচ্ছে নিয়াত। ঠিক তেমনি ভাবে যখন নামাজ যখন আজান হয়ে যায় বা যখন ইবাদতের পূর্ব মুহূর্তে যখন আমরা মনে মনে ভাবি সেটাই মূলত নিয়াত হয়ে যায়। তাই ইবাদতের আরম্ভ করার সময় মৌখিক ভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তাই নামাজের পূর্ব মুহূর্তে নামাজে দাঁড়িয়ে নুআইতান উসাল্লি, অর্থাৎ আমি নামাজের নিয়ত করতেছি ইমামের পেছনে চার রাকাত বা দুই রাকাত কেবলা দিকে মুখ করি আল্লাহ আকবার, এই যে এই ধরনের কথা বলে মৌখিক উচ্চারণ করে নিয়ত করা, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। এর কোনো আসল ইসলামী শরীয়তে নেই, কারণ এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও বলেন নাই এবং নিজেও পড়তে কাউকে বলেন নাই, সাহাবিক রামরাও করেন নাই, সাহাবিক রামও কাউকে পড়তে বলেন নাই, বই লিখে সেগুলো প্রচার প্রসার করিয়েছে। যেমন আমাদের ভারতীয় মহাদেশে দেওবন্দ যারা ওলামা কিনাম, এই দেওবন্দি ওলামা গণ তারা তাদের বই এ ধরনের মৌখিক উচ্চারণ করে নিয়াত করার বিষয়টি রেখেছেন, আর সেটাই আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন গ্রামে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এটা একটা ব্যথি হিসাবে দেখা দিয়েছে। তাই এ থেকে আমাদের বেরিয়ে থাকতে হবে। মূলত নিয়াত হচ্ছে মনে মনে পরিকল্পনা করা, মনে মনে ওটা নিয়াত করলেই হয়ে যাবে, মনে মনে অনুভব করলেই হয়ে যাবে। সুতরাং যখন নামাজের আজান দেবে, সে আজান শোনার পরে আমি যে নামাজ পড়ছি সেই নামাজের নিয়ত যে করলাম এটা নিয়ত হয়ে গেল। আমি ইমামের পেছনে দাঁড়িয়ে কি নামাজ পড়ছি ফরজ না সুন্নত, ওটা আমি মনে মনে অনুভব করছি সেটা নিয়ত হয়ে গেল। এরপর আমি যখন সুন্নতের জন্য পড়বো, সুন্নতের জন্য যে দাঁড়ালাম, যখন সুন্নত পড়বো এটা মনে মনে যে অনুভব করলাম এটা নিয়ত হয়ে গেল। সুতরাং দাঁড়িয়ে আর এই ধরনের মুখে উচ্চারণ করে নিয়ত প্রয়োজন নেই যে আমি এখন মাগরিবে করিয়ে এখানে একটি বিবেক প্রসারিত করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি নামাজ পড়ছি কোন দিকে ক্যাবলা দিকে। সুতরাং ক্যাবলা ঘরের কথা বলে প্রয়োজন নেই, আমি কোন পিছনে নামাজ পড়তেছি এটা তো আর জানার প্রয়োজন নেই এবং এটা বলারও প্রয়োজন নেই, কারণ আমি এখন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ছি, এটা হলো মূল জিনিস। আমি কয়েকটা নামাজ পড়ছি এবং কোন উক্ত নামাজ পড়ছি এটা উচ্চারণ করা প্রয়োজন নেই, কারণ আমি কোন উক্ত নামাজ পড়ছি কয়েকটা পড়ছি এটা আমি যখন বাড়িতে বের হয়েছি বা আমি যখন নামাজের জন্য উজু করছি তখনই আমার মনে হয়েছে বা আমি যখন নামাজের জন্য দাঁড়াচ্ছি তখন আমার মনে মনে অনুভব হচ্ছে। সুতরাং এগুলো পুনরায় মুখ্যভাবে উচ্চারণ করার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সুন্নাতের পাবন্দ হওয়ার তৌফিক দান করুন।